আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো এক ধরনের আচারের মশলা দিয়ে চারটি ভিন্ন স্বাদের আমের আচার তাও আবার কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই একেবারেই সহজভাবে তৈরি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নি চারটি ভিন্ন স্বাদের আমের আচার তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আর এখন প্রথমেই আমরা আচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ আচারের মশলাটা তৈরি করে নেব আর এর জন্য চুলার লো মিডিয়াম হিটে একটা প্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দেব। দুই টেবিল চামচ পাসফোরণ এক টেবল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি এক টেবিল চামচ কালো জিরা এক টেবিল চামচ মেথি এবং এক টেবিল চামচ রাঁধুনি আর এই রাঁধুনিটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখন এই সবগুলো উপকরণ অনবরত নেড়ে চেড়ে চুলা লো মিডিয়াম হিটে হালকা একটু ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা মশলার খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং মশলাটাও প্যান থেকে ফুটতে শুরু করেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং ভেজে নেওয়া এই মশলাটা একটা সাইডে রেখে হালকা ঠান্ডা করে নেব সেই সাথে এই ভেজে নেওয়া মশলাগুলো গুঁড়ো করার জন্য আমরা কিন্তু কোনো ব্লেন্ডার জগ ব্যবহার করব না এখানে আমি এরকম একটা হাম্বল নিয়ে নিয়েছি এখন এই হাম্বলের মধ্যে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। এরপর ভালোভাবে ক্র্যাশ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছটপট সেরা স্বাদের আচারের মশলা আর এই মশলাটা আপনারা চাইলে একটা এয়ারটাইট কাচের বয়ামে ঢুকিয়ে সর্বোচ্চ ছয় থেকে সাত মাস পর্যন্ত আচার তৈরি করে খেতে পারবেন এখন এই মশলাটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে প্রথম পদ্ধতির আচার তৈরির প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আর একটু খেয়াল করুন একটা আম ঠিক এরকম চার পিস করে আবারও মাঝখান দিয়ে কেটে টোটাল আট পিস করে নিয়েছি প্রতি পিস আমের গায়ে কিন্তু আমি ঠিক এভাবেই দাগ কেটে নিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে আমের ভেতর ঢুকতে পারে আর আমি কিন্তু চামড়ার সহই আমটা কেটে নিয়েছি এখন এই আমগুলো আমরা হালকা সেদ্ধ করে নেব আর এর জন্য আগে থেকেই চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি আমি বলক তুলে নিয়েছি এখন এই পানির মধ্যে সবগুলো কেটে রাখা আমি দিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচ লবণ এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব এক থেকে দুই মিনিটের জন্য যেন পানির মধ্যে আবারও একটা বলক চলে আসে দেখুন দুই মিনিট পর পানির মধ্যে কিন্তু আবারও বলক চলে এসেছে এবং আমের ওপরের স্কিনটাও কালার পরিবর্তন হয়ে গেছে এ পর্যায়ে একটি স্টেনার দিয়ে সবগুলো আমের টুকরোই আবারও পানি থেকে তুলে একটা স্টেনারের মধ্যে নিয়ে নেব যেন আমের গায়ে থাকা সম্পূর্ণ পানিটাই পুরোপুরিভাবে ঝরে যায় সেই সাথে আচার তৈরির প্রিপারেশনে চলে যাব আর এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজামেন কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেব একটা তেজপাতা এক ইঞ্চের এক স্টিক দারচিনি তিনটা সবুজ চারটা শুকনো মরিচ আমি ঠিক এভাবেই মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ পাঁচফোড়ন এক চা চামচ আস্ত জেরা এখন এই সবগুলো আস্ত মশলাই তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন আস্ত মশলা খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং মশলাটাও তেলের ওপর ফুটতে শুরু করেছে এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচ সরিষা বাটা এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এখন এই বাটা মশলাটাও আমি আস্ত মশলার সাথে কয়েক সেকেন্ড ভুনে নেব কিছুটা সময় ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচ ভিনেগার আর এই ভিনেগারটা কিন্তু আচারের মধ্যে পিজা হিসেবে হিসেবেই কাজ করবে এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এখন চিনিটাও আমরা বাটা মশলা আর আস্তা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন চিনির দানাটা গলে গিয়ে মশলার মধ্যে লিকুইড একটা টেক্সচার চলে আসে দেখুন চিনির দানাটা গলিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু অনেকটাই ঠিক এরকমই ঝোলের মতো হয়ে গেছে আর এ পর্যায়ের এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে আমটা সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন সেই আমটা কিন্তু স্টেনারে রাখার পর আবার একটা মোটা সুতির কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে মুছে আমের গায়ে থাকা এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই সম্পূর্ণ আমটাই আমরা মশলার ঝোলের মধ্যে দিয়ে দেব সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ লালময়েচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ আগে থেকে যে আচারের মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই আচারের মশলা এক চা চামচ বা স্বাদ মতো লবণ আর আমরা যেহেতু আমরা সেদ্ধ করার সময় আগে একবার লবণটা ব্যবহার করেছি তাই পরবর্তীতে আবারও লবণ দিতে একটু চেক করে দেবেন এখন এই সবগুলো উপকরণ হালকা হাতে মিশিয়ে নেবো এবং সাত থেকে আট মিনিট মশলা আর আমের টুকরোগুলো একসাথে ঠিক এভাবেই কষিয়ে নেব কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য তবে অবশ্যই মাঝে দুই থেকে তিনবার ঢাকনা তুলে আমটাকে ঠিক এভাবেই হালকা হাতে নেড়ে চেড়ে দেবেন না হয় চারধার থেকে কিন্তু আমের গায়ে মশলাটা মিশবে না আর অবশ্যই নাড়াচাড়ার সময় খেয়াল রাখতে হবে যতই সেদ্ধ হবে আমটা কিন্তু ততটাই নরম হয়ে যাবে তাই আমগুলো যেন ভেঙে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে দেখুন দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আচারটা কিন্তু এখন পুরোপুরি তৈরি তবে আচারটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা থেকে হাফ চা চামচ আচারের মশলা এরপর আচার আর মশলাটাকে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব দেখুন এরই সাথে কিন্তু রোদে শুকোনোর বা চামড়া ছিলার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক মিষ্টি আচার তো আপনারা কিন্তু অবশ্যই ভীষণ মজার এই আচার রেসিপিটা ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদের করে দেখাবো দুই নাম্বার পদ্ধতির আচার রেসিপি আর সেটা হলো তেল ছাড়াই কাঁচা আমের চেলি আচার আর এর জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ কাঁচা আম হাত দিয়ে ঠিক এভাবে আমি কুচি করে নিয়েছি এরপর এক চা চামচ লবণ মাখিয়ে কুচি করা আমটা আধা ঘন্টা রাখার পর আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা স্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এতে কিন্তু আমের গায়ে থাকা একটা পানিটা পুরোপুরি ভাবেই ধরে গেছে তবে আমের এই জেলি তৈরি করার জন্য আমের মধ্যে কিন্তু বিন্দু পরিমাণ পানিও অবশিষ্ট থাকা যাবে না আর এর জন্য আবারও এখানে আমি একটা স্টেনারের ওপরে পাতলা একটা সুতির কাপড় বিছিয়ে দেব এরপর সেই কাপড়ের ওপরে ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝানা কুচি আমটা দিয়ে দেব এবং সুতির কাপড়টা ঠিক এভাবে চার ধার থেকে একটা পুটলির মতো করে তৈরি করে আমের গায়ে থাকা একশো পানিটা চেপে ফেলে দেব আর এই আমি ঠিক কি করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন দেখুন আমের গায়ে থাকা সম্পূর্ণ টক পানিটাই বের করে নিয়েছি এখন আবার একটা প্লেটের ওপরে পাতলা একটা সুতির কাপড় বিছিয়ে দিয়ে পানি ঝরানো সম্পূর্ণ আমটাই ঠিক এভাবেই আমি ছড়িয়ে নেব এরপর আমের এই থালিটা আমরা ফ্যানের বাতাসে রেখে দেব আধা ঘন্টার জন্য যেন আমের গায়ে থাকা সম্পূর্ণ ভেজা ভাবটা পুরোপুরি ভাবেই শুকিয়ে যায় দেখুন আধা ঘন্টা পর আমের গায়ে থাকা সম্পূর্ণ পানিটা এই ক্রিমটা শুকিয়ে গেছে আর এরপর যায় এই আমগুলো আমরা যে পাতিলে আচারটা তৈরি করব সেই পাতিলের মধ্যে ট্রান্সফার করে নেব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ চিনি আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান দিয়ে ঠিক এভাবে আমি চিড়ে অর্ধেক করে নিয়েছি সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব দুইটা সবুজ এলাচ এবং হাফ ইঞ্চির হাফ ইঞ্চি দারচিনি আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরা এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব যেন আমের গায়ে থাকা টেক্সচারে চিনির দানাটা বলতে শুরু হয়ে যায় এখন কিন্তু এই আচারটা চুলায় বসানোর পালা আর এর জন্য দেখুন এখানে আমি চুলা লো মিডিয়াম হিটে আচারের পাতিলটা বসিয়ে দিয়েছি এখন একটা স্প্যাটুলা দিয়ে ভালোভাবে নেড়ে ধীরে চুলা লো মিডিয়াম হিটে আচারের মধ্যে থাকা চিনির দানাটা পুরোপুরি ভাবে গড়িয়ে নেব আর দানাটা গলার সাথে সাথেই দেখবেন আচারের মধ্যে পানি চলে আসবে তার এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ আগে থেকে যে আচারের মটটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা এখন এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে সাত থেকে আট মিনিটের জন্য এর মধ্যে কিন্তু কাঁকালের গায়ে থাকা একসা পানিটা শুকিয়ে গিয়ে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর অবশ্যই মাঝে এক থেকে দুবার ঢাকনা তুলে আচারটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন আচারটা পাতিলের তলায় বেজে না যায় দেখুন দশ মিনিট জাল করে নেওয়ার পর আমের গায়ে থাকা পুরোপুরি পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং আমটাও সেদ্ধ হয়ে গেছে মানে আমের জেলি আচার কিন্তু এখন পুরোপুরি তৈরি এখন জোড়াটা বন্ধ করে দেব এবং এই আচারটা আমি আপনাদের একটা প্লেটে ট্রান্সফার করে দেখাচ্ছি দেখুন এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে তেল ছাড়াই আমের জেলি আচার তো আপনারা কিন্তু অবশ্যই এই আচারটা বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদের করে দেখাবো দুই নাম্বার পদ্ধতির আমের আচার আর সেটা হলো হাতে মাখা আমের কুচি আচার আর এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ কাঁচা আম ঠিক এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি এখন এই আমের মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ লবণ এরপর লবণটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমটা একটা সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখুন আমের গায়ে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ টক পানি ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে সম্পূর্ণ আমটাই আমরা আবার একটা এর ওপরে পাতলা একটা সুতির কাপড় নিয়ে সেই কাপড়ের মধ্যে দিয়ে দেব এরপর কাপড়টাকে একটা পুটলির মতো তৈরি করে আমের গায়ে থাকা সম্পূর্ণ টক পানিটাই আলাদা করে নেব এরপরে আমের টুকরোগুলো আমি আবার একটা বাটের মধ্যে নিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু আমটা আলাদা করে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমের এই মধ্যে আমি অ্যাড করে দেব। দুই টেবিল চামচ সরিষা বাটা হাফ চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব এক চা চামচ আগে থেকে যে আচারের মশলাটা আমরা ভেজে রেখেছিলাম এই ভেজে রাখা আচারের মশলা আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দুইটা কাঁচা মরিচ দুইটা লাল মরিচ এবং একটা শুকনো মরিচ আমি ঠিক এভাবেই ছোট কিউব করে কেটে নিয়েছি সেই সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ ভিনেগার এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর এই পর্যায়ে আচারের মধ্যে লবণটা একটু চেক করে দেবেন দেখুন সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাতে মাখা আচারটা আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেস্টে রেখে দেব। যেন আচারের মধ্যে থাকা চিনির দানাটা গলে গিয়ে আচারের ড্রাই ভাবটা অনেকটাই কমে যায় দেখুন আধা ঘন্টা পর আচারের মধ্যে যে আঠা ড্রাই ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবেই চলে গেছে আর এরই সাথে কিন্তু হাতে মাখা আচারটা এখন পুরোপুরি তৈরি এখন এই আচারটা স্টোর করার জন্য এখানে আমি এরকম একটা কাচের বয়াম আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন এই বয়ামের মধ্যে সম্পূর্ণ আচারটাই দিয়ে দেব। এরপর বয়ামটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব সাত থেকে আট দিনের জন্য কারণ এই আচারটা কিন্তু এখনই খাবার উপযোগী হয়নি আরও সাত থেকে আট দিন ঠিক এই অবস্থায় থাকার পরেই কিন্তু আচারটা খাওয়ার জন্য পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে আর এই আচারটা আপনারা চাইলে ঠিক এভাবেই এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি আপনাদের করে দেখাবো সব শেষ মানে চার নাম্বার পদ্ধতির আমের আচার আর সেটা হলো টক মিষ্টি আমের চাটনি বা ম্যাঙ্গো সুইট বল আর এর জন্য এখানে আমি আবারও চোলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো মেজামেন কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেবো একটা তেজপাতা এক ইঞ্চের এক দারচিনি তিনটা সবুজ এলাচ সেই সাথে এক চা চামচ পাঁচফোরণ এবং হাফ চা চামচ আস্ত জিরা এখন এই গরম মশলাগুলো আমি চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন গরম মশলা খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে এবং মশলাগুলো তেলে ফুটতে শুরু করেছে এ এর মধ্যে আমি অ্যাড করে দেবো মেজামেন্ট কাপের এক কাপ পরিমাণ আখের গুড় এখন মশলার সাথে গুড়টাও আমরা কয়েক সেকেন্ড খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই দেখবেন গুড়ের দানাটা গলে গিয়ে মশলার মধ্যে একটা লিকুইড টেক্সচার চলে আসবে আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ ভিনেগার এখন আবারও মশলা আর ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ কাঁচা আম আমি একটা সবজি গ্রেটার দিয়ে ঠিক এভাবেই গ্রেট করে নিয়েছি এখন এই আচারের মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সেই সাথে অ্যাড করে দেব আগে থেকে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ আচারের মশলা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা আর আমটাকে আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে চুলার হিটটা লোতে রেখে প্যানে ঢাকনা দিয়ে দেবো চুলার লো মিডিয়াম হিটে যেন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে অবশ্যই মাঝে দুই থেকে তিনবার ঢাকনা তুলে আমের মিশ্রণটা নেড়ে চেড়ে দেবেন না হয় আচারে এই আমটা কিন্তু পাতিলের তলায় বেঝে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর আমের মিশ্রণটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে এবং আমটাও গুড়ের পানিতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আবার একটা স্প্যাচোলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত আচারটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাচ্ছে আর এভাবেই কিছুটা সময় জাল করে নেওয়ার পর দেখুন সম্পূর্ণ আচারটাই কিন্তু প্যান ছেড়ে উঠে আসছে এবং ভালোভাবেই জমাটো বেঁধে গেছে আর এ পর্যায়ে আচারটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ তেলে গুঁড়ো করে নেওয়া শুকনো মরিচ এখন মরিচটাও আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং আচারে এই পাতিলটা চুলা থেকে নামিয়ে আচারটা পুরোপুরি ভাবে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে নেওয়ার পর আচারটা কিন্তু ভালোভাবে জমাট বেঁধে গেছে আর এ পর্যায়ে একটা চামচ দিয়ে কিছুটা পরিমাণ আচার হাতের তালতে নিয়ে ঠিক এভাবেই গোল একটা বলে শেপ দিয়ে নেব দেখুন এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল ম্যাঙ্গো সুইট বল এখন আপনারা যদি এই আচারটা ঠিক এরকম ম্যাঙ্গো সুইট বলের শেপ দিতে না চান তাহলে একটা ছর্ণ থালের মধ্যে সম্পূর্ণ আচারটা নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে একটি শুকনো মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে টক মিষ্টি স্বাদের আমের চাটনি তো আপনারা কিন্তু অবশ্যই এই চার ধরনের আমের আচারটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই আচারের রেসিপিগুলো কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ